ডাক্তার সোহেল বাবু মানিকগঞ্জ সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিচ্ছেন। রোগীদের ভিড় তার কক্ষের ভিতরে বাহিরে। ডাক্তার সোহেলের মতো সরকারি হাসপাতালে ও এর বাইরে প্রায় 5,000 ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক সেবা দিচ্ছেন। স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী দেশের প্রায় 28% মানুষ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা সেবা নেন, কিন্তু এখনও পিছিয়ে এই চিকিৎসা ব্যবস্থা। নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড এখন ন্যাচারাল মেডিসিনের উপরে সবাই ঝুঁকছে, কারণ এটার কোনো সাইড ইফেক্ট নাই। হসপিটাল এখন প্রায় অলমোস্ট 33-34 মেডিসিন সাপ্লাই, এবং অনেকেই আসছে সেগুলো দিচ্ছে, অনেক পেশেন্ট পাচ্ছে এভরিডে। আগে আমাদের এখানে 200-250 রোগী হতো, এখন 600 রোগী হয়, এবং সেখানে আমি অল্টারনেটিভ মেডিকেল কেয়ার ডক্টর হিসেবে আমি এভরিডে ন্যূনতম 150 পেশেন্ট দেখি। যে জবের একবার সার্কুলার হলে এরপর আবার অনেক দিন গ্যাপ, আমার মনে হয় ইয়ারলি একটা নির্দিষ্ট পরিমাণ ইয়ারলি যদি আমাদের এই এমপ্লয়িগুলো দেওয়া হয় তাহলেও অনেকাংশে বেঁচে যাবে, তাহলে ওদেরকেও এরকম হয়রানির মধ্যে পড়তে হবে না। এলোপ্যাথিক সেবার পাশাপাশি আমাদের হসপিটালে আয়ুর্বেদিক সেবা আছে, এবং সরকার আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টটাকেও মানুষের স্বাস্থ্যসেবা মানুষের মধ্যে এটা সচেতনতা বৃদ্ধি করার জন্য এখানে নিয়োগ দিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত 2014 সালে আয়ুষ নামে একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে। এর অধীনে প্রায় 50টি বিশ্ববিদ্যালয় ও কলেজে BAMS, BUMS ও MD প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। নেপালে 1988, শ্রীলঙ্কা 1980, ভুটানে 1961 ও মায়ানমারে 1953 সালে মেডিকেল কাউন্সিল প্রতিষ্ঠা করে। কিন্তু বাংলাদেশে কাউন্সিল না থাকায় কর্মক্ষেত্রে নানা হয়রানির শিকার হচ্ছেন চিকিৎসকেরা। এর জন্য উচ্চ আদালতের আশ্রয়ও নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ও হয়রানি না করতে নির্দেশনাও জারি করে। এরপরেও বিভিন্ন স্থানে অবহেলার শিকার হতে হচ্ছে অভিযোগ চিকিৎসকদের। BUMS এবং BAMS এবং MBBS এদের যে কোর্স কারিকুলাম একই মানের একই সমপর্যায়ের। BMDC রুলস আছে, সেই রুলসের পরিপ্রেক্ষিতে আমাদের আগে হাইকোর্টে রিট করা হয়েছিল। হাইকোর্টের রুলসকে অমান্য করে তো জরিমানা করা যায় না। তিনি যে প্রেসক্রিপশনগুলো করছিলেন সেখানে বিভিন্ন ধরনের, একজন সাধারণ রোগী গেলেও তাকে বিভিন্ন টেস্টের মাধ্যমে হয়রানি করা হতো, এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। যেহেতু তারা 5 বছর মেয়াদী কোর্স এবং আমাদের ছিল, এবং আমাদের ডিজি অফিস থেকে তারা সনদপত্র নিচ্ছে, ডিজি অফিসের একটা নির্দেশনা আছেন তাদেরকে ডাক্তার লেখার ব্যাপারে, সেটা আমরা জানি, সেটাকে ডাক্তার লেখা তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু কোথাও বলা নাই এবং তাদেরকে হয়রানি করতে নিষেধ করা হয়েছে ডিজি অফিসের একটা সার্কুলারে। এসব সমস্যার সমাধানে রাজধানীর ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দ্রুত এর সমাধানের দাবি কর্মরত শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকদের। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।